শেড প্রপার্টিজ লিমিটেড চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রামে দুঃসহ যানজটে অতিষ্ঠ নগরবাসী, নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে রাস্তায় কেটে যাচ্ছে ঘণ্টা পর ঘণ্টা। যানজট নিরসনে আইন শৃঙ্খলা বাহিনীর শত চেষ্টার পরও কাজের কাজ কিছুই হচ্ছে না। এজন্য কর্তৃপক্ষের উদাসীনতা আর সমন্বয়হীনতাকে দুশ্চেন স্থানীয়রা। মহিনউদ্দিন সেলিম ও মামুনের ক্যামেরায় এনএর খোকনের রিপোর্ট, জানাচ্ছেন কাজী মাহফুজুল হক। মোড়ে মোড়ে রিক্সার ইচ্ছা মতো চলাফেরা, যেখানে সেখানে বাসের যাত্রী ওঠানামা, আর যানজট নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশের অসহায় প্রচেষ্টা, সবকিছু মিলিয়ে পুরনো চিত্রে ফিরেছে নগরী। নগরীতে সিটি কর্পোরেশনের আওতাধীন 1126 কিলোমিটার সড়ক রয়েছে। নগরীর চেরাগি পাহাড়, গুলজার মোড়, চট্টেশ্বরী, জিইসি, 2 নম্বর গেট, বহদ্দারহাট সহ প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টেই সীমাহীন যানজটের নাকাল নগরবাসী। অনেক জায়গায় দেখি ট্রাফিকের জন্য, মানে গাড়ি ঘোড়ার জন্য অনেকগুলো জ্যাম বাজে থাকে, গুলো নিয়ন্ত্রণ করে তারাই কিন্তু আইনগুলো অমান্য করছে এখনো পর্যন্ত। ট্রাফিক পুলিশ বলছে সবার সহযোগিতা ছাড়া যানজট নিরসন সম্ভব নয়। শুধুমাত্র ট্রাফিক পুলিশের দ্বারা রাস্তায় শৃঙ্খলা আনয়ন কখনোই সম্ভব নয়। এই ক্ষেত্রে চালক, হেলপার, যাত্রী, জনসাধারণ সর্বোপরি, যে সর্বস্তরের সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। অপরিকল্পিতভাবে রাস্তা খোঁড়াখুঁড়ি এবং ট্রাফিক ব্যবস্থাপনা না থাকায় চরম বিশৃঙ্খলা বিরাজ করছে বলে মনে করেন এ নগর পরিকল্পনাবিদ। সড়ক ব্যবস্থাপনা নাই, যানবাহন ব্যবস্থাপনা নাই, ল এনফোর্সমেন্ট ব্যবস্থাপনা নাই। কাজে এই ব্যবস্থাপনাগুলো না করে আপনি যদি অন্য দিকে যান, এটা এরকমই হবে। সংশ্লিষ্টরা মনে করছেন যানজট ও দুর্ঘটনা মুক্ত নিরাপদ সড়ক তৈরিতে প্রয়োজন ট্রাফিক নিয়ম মানার মতো নাগরিক আচরণ সৃষ্টির সামাজিক উদ্যোগ আর টেকসই সড়ক প্রকৌশলের সমন্বয়। কাজী মাহফুজুল হক, এশিয়ান টেলিভিশন, চট্টগ্রাম।